আসসালামু আলাইকুম গাইস, আজ আপনাদেরকে দেখাবো খুব ইজিলি আপনার হাতের থাকা ফোনটি রুট করে নেবেন। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টেড বা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা রুট চেকারে চেক করে দেখব যে আমাদের ডিভাইসটা রুটেড নাকি আনরুটেড। আর ভিডিওটা খুবই কেয়ারফুলি দেখবেন, খুবই হেল্প হবে আপনাদের যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তো আমরা চেক করে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন নন রুটেড। দেন আমরা যদি ম্যাজিক্স দিয়ে চেক করতে যাই, দেখবো যে আসলে ডিভাইসটা কি রুটেড নাকি আনরুটেড। তো ম্যাজিক দিয়ে দেখতে গেলে দেখা যাচ্ছে আমাদের ফোনটা কিন্তু নন রুটেড। তো আমরা কীভাবে রুট করব, এ টু জেড এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে, ফোনের বুট লোডারটাকে আনলক করতে হবে। তার জন্য আপনারা যে কাজটি করবেন, ফোনের অ্যাবাউটে গিয়ে বিল্ড নাম্বারে 4 থেকে 5 বার ক্লিক দিয়ে ফোনের ডেভেলপার মোডটাকে ইনেবল করে নেবেন। নেবার পর আপনার জাস্ট ওএমটাকে আনলক করে দিতে হবে। তো বুটলোড একবার আনলক করেছি, তারপরে করে দেখাবো, কারণ এটা যে আমি যদি এখন নতুন করে আনলক করতে যাই আমার ফোনের অনেক ডাটা ডিলিট হয়ে যাবে, এই জন্য আমি নতুন করে দেখাচ্ছি না। এরপর হচ্ছে আপনার ইউএসবি ডিবাগিংটা কিন্তু মাস্ট বি, এটা ওয়ান করে নেবেন। নেওয়ার পর দুইটা কাজ হওয়ার পর আপনার ম্যাজিক্স ম্যানেজার লেটেস্ট ভার্সনটা অবশ্যই কিন্তু গুগল থেকে কালেক্টেড করে নিয়ে ইনস্টল করে নেবেন। আর আপনার কাছে যদি ওল্ড ভার্সনের ফোন থাকে, অর্থাৎ 8 ভার্সনের নিচে, সেক্ষেত্রে আপনার ম্যাজিক্স 24.3 24.3 এটা ইউজ করবেন। আর অ্যান্ড্রয়েড 8 এর উপরে হলে 9 10 11 এগুলো হলে আপনার ম্যাজিক্স 26.3 ইনস্টল করবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। দেন এরপর নেক্সট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ফোনের হচ্ছে র্যাম ডিস্ক দেখে পার্টিশন ফাইল নিতে হবে। র্যাম ডিস্ক ইএস আছে, সেক্ষেত্রে boot.img আমরা ফাইলটি নিব। তার জন্য সিলেক্ট অ্যান্ড প্যাচ ফাইলে ক্লিক দিলে কিন্তু আমরা ফাইলটা নেওয়ার অপশন পেয়ে যাব। তো আমরা ফাইলটি কোথায় পাবো এটা কিন্তু জানতে হবে। তার জন্য আপনার যে কাজটি করবেন, আপনার ফোনের মডেল অনুযায়ী আপনার ফ্ল্যাশ ফাইল গুগল থেকে কালেক্টেড করে নেবেন। আমার এই ফোনের মডেলটা হচ্ছে টেকনো স্পার্ক 6 Pro 6 Pro, এই ফোনটি আর কি। তো এই ফোনের ফ্ল্যাশ ফাইলটি কিন্তু আমি কালেক্টেড করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কালেক্টেড করে নেবেন। এটা যা করবেন রাত স্টার্ট করে নেবেন, অনেক ভিডিওতে দেখিয়েছি বলেছি এটা তার বলবো না। তারপরে এরকম আপনারা ফাইল পাবেন, এর ভিতর বুট ইমেজ, বুট বি, বুট প্যারা, অনেক ধরনের, একটা ফোন চলার জন্য যত ধরনের ফাইল থাকে সব কিছু কিন্তু এর ভিতরে আছে। তো আমাদের লাগবে হচ্ছে র্যাম ডিস্ক, যেহেতু ইএস সেক্ষেত্রে বুট নিব, আর নো থাকলে রিকোয়ার নিতাম অবশ্যই, কিন্তু এ পার্টিশন ফাইলটি আমরা নিব। নেওয়ার পর আমাদের vmos.img ফাইল লাগবে, সব ফোনের ক্ষেত্রে লাগে না কিন্তু এই ফোনের ক্ষেত্রে লাগবে, কারণ এই ফ্ল্যাশ ফাইলের ভিতরে vmos.img ফাইলটি আছে। দেন এখান থেকে আমরা জাস্ট করব কি যে কপি করে নিব, ওকে, নিজে ফোন স্টোরেজ এখানে কপি হেয়ারে পাস্ট করে দিব। দেওয়ার পর আমাদের এটা মেবি পাস্ট হয়ে যাবে। তো এখানে আমরা দুইটা ফাইল দেখতে পারবো ফোন মেমোরির নিচে, একটা হচ্ছে vmeta এবং বুট। তো এর আগে বেশ কিছু আমার কাছে ফাইল ছিল, তার জন্য এরকম দেখা যাচ্ছে আর কি। তো আমি হচ্ছে যে কাজটি করব, এই ফাইলগুলোকে ডিলিট করে দিই আমি, শুধুমাত্র একটা রেখে, ওকে, আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে জাস্ট বুট ইমেজ এবং vmeta এই দুইটা ফাইল আমি রেখে দিলাম। এরপরে আমরা সেমভাবে আবারও ম্যাজিক্সে চলে যাব। দেন এখান থেকে সিলেক্ট অ্যান্ড প্যাচ ফাইল, এটার উপর একটা জাস্ট ক্লিক করে দিব। তারপরে এখান থেকে যে 3 ডট আমরা একটা ক্লিক করে দিব, দিয়ে এখান থেকে আমাদের ফোনের স্টোরেজে ক্লিক করে দিব, দিয়ে এখান থেকে আমরা boot.img ফাইলটি নিয়ে লেস গোতে ক্লিক করে দিব, দিয়ে আমাদের হচ্ছে এটা ফ্ল্যাশিং হয়ে যাবে। আর আমাদের থেকে যদি এইভাবে রুট করে নিতে চান টিম ভিউয়ারের মাধ্যমে, আপনার কাছে যদি কম্পিউটার ল্যাপটপ থাকে সেক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হতে পারেন, ডিসক্রিপশন বক্সে সকল লিঙ্ক দেওয়া আছে। দেন এরপরে যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে তাও জানিয়ে দিতে পারেন, উইদাউট কম্পিউটার, উইদাউট ফ্ল্যাশ, উইদাউট এনি ঝামেলা ছাড়া আমরা রুট করে দিয়ে থাকি, ওকে। এরপরে এটা আমাদের ডান হয়ে গেছে। এরপরে আমরা আবারও ফাইল ম্যানেজারে চলে আসব। আসার পরে আমরা যে কাজটি করব, মেবি এটা ডাউনলোড ফোল্ডারে এই ফাইলটা থাকে, ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ হলো। তো জাস্ট আমরা কি করব, এখান থেকে ফাইলটাকে কপি করে নিব, ওকে, নিয়ে ফোন মেমোরিতে আবারও চলে আসব। আসার পর এখান থেকে আবারও কপি হেয়ারে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের হচ্ছে ফোন মেমোরির নিচে ফাইলটি চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক্সের। এরপর আমরা কি করব, আমাদের মূলত কম্পিউটার স্ক্রিনে চলে যাব, গিয়ে আমাদের একটা ওটিজি কেবল লাগাইতে হবে। তো সরি, ওটিজি না, ইউএসবি কেবল। তো আমরা হচ্ছে ফোনের ভিতরে ইউএসবি কেবলটা লাগিয়ে নিব, নিয়ে আমরা ফোনটাকে নিচে রেখে দিচ্ছি, ওকে। এরপর হচ্ছে আমরা ফাইলটা নাসপার এটাতে একটা জাস্ট ক্লিক করে দিব। আমি সুন্দর করে একটু জুম করে নিচ্ছি, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে।
আমরা যেহেতু ফাইল ট্রান্সফার করে দিয়েছি তো আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি তো এটা আমি রেখেছিলাম আমি এটা ডিলিট করে দিচ্ছি মনে করেন একটা নিউ ফোল্ডার এটা আমরা ক্রিয়েট করেছি ওকে এরপর আমরা যে দুইটা ফাইল ফোন মেমোরির নিচে দেখতে পাইলাম সেই দুইটা ফাইলটাকে কপি করে জাস্ট এই নিউ ফোল্ডারে রেখে দিব তো আমরা কি নিব এখান থেকে আচ্ছা এতগুলো ফাইল তৈরি হয়েছে কেন আই ডোন্ট নো এই যে ম্যাজিক দিয়ে আমরা ফ্ল্যাশ করছি এই ফাইলটি নিব দেন এখান থেকে আমরা যে ভিভিমেটা আইএমজি ফাইলটি এই ফাইলটা নেব দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের একটা টুলস লাগবে তার নাম হচ্ছে আনলক টুলস এই টুলসের মাধ্যমে আপনারা এনি ডিভাইস খুব ইজিলি রুট করে নিতে পারবেন নো প্রবলেম এই টুলসটা দিয়ে আপনার ফোনের অনেক ধরনের কাজ করা যায় বুটলোড আনলক দেন এখানে একটা মিডিয়াটেক প্রসেসর ইউনিভার্সাল এখানে আছে বুটলোড আনলকের জন্য দেন ফ্ল্যাশের জন্য দেন রুট করতে চাইলে রুটের জন্য এভরিথিং অনেক ধরনের মডেল আছে এটা নিয়ে অন্য একটা দিন আপনাদের সাথে আলোচনা করবো আর এই টুলসটা হচ্ছে অনলাইন অ্যাক্টিভেশনের মাধ্যমে চলে অর্থাৎ প্রিমিয়াম আমাদের থেকে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এরপরে আমরা যে কাজটি করব এখান থেকে আমরা হচ্ছে যে বুট ডিভাইস এটাতে ক্লিক দিয়ে আমরা হচ্ছে মেবি ফাইলটা রিড করে আমরা এভাবে নিতে পারি বা ফোনের ভিতর থেকে আমরা নিতে পারি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে নিই দেখায়নি অন্য একটা ভিডিওতে দেখাবো তো আমরা হচ্ছে এই কাজটি দুইটিভাবে করতে পারি একটা টুলসের মাধ্যমে আর একটা হচ্ছে উইদাউট টুলসের মাধ্যমে তো আমরা টুলসের মাধ্যমে প্রথমত দেখাই যে আমরা বুটটা কীভাবে ফ্ল্যাশ করব অর্থাৎ ম্যাজিক দিয়ে যে আমরা ফ্ল্যাশ করলাম ওই ফাইলটা এখান থেকে কীভাবে ফ্ল্যাশ করব তো বুট ডিভাইসে আমরা একটা ক্লিক করে দিব তারপর আমরা ফোন স্ক্রিনে আবারও চলে আসি আসার পরে আমরা জাস্ট করব কি এখান থেকে তিনটা বাটনটাকে প্রেস করে ধরব এইভাবে তিনটা বাটন একসাথে যেটা হচ্ছে হোক নো প্রবলেম তো আমরা প্রেস করার পর আমাদের ফোনটা অফ হয়ে যাবে এবং মিডিয়াটেক পোর্টটা পেয়ে যাবে এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন লোডিংয়ে আছে কিন্তু এখানে একটা পোর্ট পাবে আর কি মেবি তো আমি এটা স্টপ করে দিচ্ছি দিয়ে নতুন করে আবার ট্রাই করি এটা একটু মিস্টেক হয়ে গেছে আর কি তো আবারও এখানে ক্লিক দিচ্ছি দিয়ে সেমভাবে আবারও তিনটা বাটন প্রেস করে ধরবো একসাথে একদম তিনটা বাটন থ্রি বাটন লং প্রেস নাও তো দেখতে পাচ্ছেন আমাদের কি ডিভাইস কি মডেল এগুলো সেগুলো এভরিথিং এখানে আছে আপনারা যদি এখন বুটলোড আনলক করতে চান এই যে প্রিমিয়াম আনলক বিএল তারপর আবার ইউজি বের করবেন আপনারা ইউজি বের করে আবারও তিনটা বাটনে প্রেস করবেন যেহেতু আমরা বুটলোড আনলক করব এটা কমান্ডের মাধ্যমে করা যায় তো আমরা ডিরেক্টলি হচ্ছে এখান থেকে আনলক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ডিরেক্টলি কিন্তু ফোনটা ফাস্ট বুট মোডে চলে আসছে এখান থেকে যদি আমি প্রিমিয়াম আনলক দিয়ে দিই এখান থেকে বুটলোড হবে আনলক হবে এবং কমান্ডোর মাধ্যমে যদি আমি আনলক করতে চাই কমান্ডোর মাধ্যমে হবে তো আজকে আপনাদেরকে ডিরেক্টলি দেখাবো কোনো কমান্ডও দিব না এটা আমি একটু বের করে নিই নিয়ে আবারও প্রিমিয়াম বিএলএ ক্লিক দিয়ে দিচ্ছি দিয়ে সেমভাবে আবারও আমরা তিনটা বাটনে একসাথে প্রেস করে ধরবো কোনো বাটন কিন্তু মিসিং হওয়া যাবে না কম বেশি হওয়া যাবে না একসাথে তিনটা প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে আনলক হয়ে যাবে অর্থাৎ এখানে মুড খাওয়াতে হবে এই দেখুন এবার কিন্তু হয়ে গিয়েছে এই দেখুন আনলকিং বুটলোডার ওকে বুটলোডার কিন্তু আনলক সাকসেস হয়ে গিয়েছে তো দেখুন এখানে একটা লেখা আসবে যে বুটলোড আনলকের জন্য তো এরপরে হচ্ছে আমরা বুটলোড আনলক তো কমপ্লিট করলাম এখন আমরা ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করলাম সেই ফাইলটিকে কিন্তু খাওয়াতে হবে তার জন্য যে বুট ডিভাইসে আমরা একটা ক্লিক করে দিব যে আমরা ফোনটা অন করার এতটা সময় নেয় হাতে আবারও সেমভাবে ইউএসবি লাগিয়ে আমরা করব ফোনটাকে মুট পাওয়াবো আর কি বুট পাওয়াবো আর কি এক কোথায় তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুট পেয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে বুট বুট ফাইলটি তো আমরা এখান থেকে বুট এ পার্টিশন ফাইলটি আমরা ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করলাম এরপর আমরা রাইট টু বুট
এটুকু একটা ক্লিক করে দিব। তোমরা ডেস্কটপে এসে আমরা ফাইলটা কোথায় রেখেছি, নিউ ফোল্ডারে আর কি, মেবি এই যে ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করা, জাস্ট আমরা এটাতে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর ফাইলটি আমাদের ফোনের ভিতরে কিন্তু ঢুকে যাবে। এ দেখুন আমাদের বুট ফাইলটি কিন্তু ঢুকে গিয়েছে। এখন হচ্ছে নেক্সট স্টেপে কাজ, অনেকে যে প্রবলেমটা ফেস করেন, তোমরা রিবুট করে দিচ্ছি ফোনটা, যে আসলে ভিভি মেটা পার্টিশন ফাইল ছাড়া ফোনটা রান হয় কিনা। অনেক ফোনের ক্ষেত্রে ভিভি মেটা ফাইল ছাড়া রান হয়ে যায়, আর অনেক ফোনের ক্ষেত্রে আপনার ভিভি মেটা ফাইল পার্টিশনটি ফ্ল্যাশ করতে হয়। তো আমরা ফোনটি অন করে নিচ্ছি, অন করে আমরা দেখব যে আজও ফোনটা অন হয় কিনা, না হলে আমাদের ভিভি মেটা এমজি ফাইলটি ফ্ল্যাশ করে দিলে আমাদের কাজটি হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, করে দেখবো যে কি অবস্থা। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করতে একদমই ভুলবেন না। তো গাইজ দেখুন আমাদের ডিভাইসটি কিন্তু অন হয়ে গেছে। ভিভি মেটা যদি লাগতো তাহলে আপনার কমান্ডের মাধ্যমে দেওয়া লাগতো। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভিভি মেটা দিয়ে আপনারা ফ্ল্যাশ করে রুট করবেন। আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে অফকোর্স হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হতে একদমই ভুলবেন না, একদমই না। তো দেখুন আমাদের ডিভাইসটি কিন্তু অন হয়ে গেছে। তো আমরা ইউএসবিটি সরিয়ে নিচ্ছি, দেন এখন হচ্ছে আমরা চেক করে দেখব যে আমাদের ডিভাইসটা রুট হয়েছে কিনা। আমরা স্ক্রিনটা একটু ভালো করে দেখাই আপনাদেরকে। তো আমরা রুট চেকারে আসবো এখন। একটা রুট করতে অনেকটা প্যারা, অনেকটা ঝামেলা সাপেক্ষ, মানে অতটা ইজি বিষয় না, বললেন আর হয়ে গেলে এরকম না। দেখুন আমাদের ডিভাইসটি কিন্তু রুটেড হয়ে গেছে। তো আমরা যদি এখন ম্যাজিক্সে চেক দিই, সেখানে কি দেখতে পারবো যে ম্যাজিক্সে গ্রান্টেডটা পেয়েছে কিনা। অফকোর্স ম্যাজিক্সে রুট যদি না হতো তাহলে ম্যাজিক্সে কখনো গ্রান্টেড আসতো না। তো দেখুন ম্যাজিক্সে গ্রান্টেড কিন্তু পেয়ে গিয়েছি। তো যাই হোক ভিডিওটা কতটুকু ভালো লাগছে জানি না, একটু যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব লাইক নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টাটা বাই বাই।